नमस्कार बंधुरा, माई किचेन टूरे अपन सबाई के स्वागत। आशा करी अपनारा सकले खूब भलो। आज के चले एक निरामिष रेसिपी नहीं। आज के बनाब पुजो बाड़ी स्टाइले कषा आलुर दम। एटा खिचुड़ी लुचि परोटा बा पोलावर साथे किन्तु दुर्दान्त खेते लागे। और रेसिपिटा शेयर करार आगे आपनादेर बोले रखी, आपनारा जदि एखोनो आमार चैनेले सबसक्राइब ना करे थाकेन ताहले प्लिज माई किचेन टूरे गिये चैनलटाके सबसक्राइब करे आमार पाशे थाकबेन और पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबेन आमार समस्त नतून रान्नार आपडेट सबार आगे पाओयार जोन्नो। आमि एखाने आलू निये निएछि, पाँचटा बड़ो साइजेर आलूके केटे डुमो डुमो करे केटे निएछि। एखाने निएछि गरम मसलार मध्ये एकटा एलाच, एकटा लवंग आर दारचिनी, निएछि एकटा शुकनो लंका, एकटा तेजपाता। এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সামান্য, আর নিয়েছি এক চামচ আদা বাটা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর দুটো গোটা দিয়ে দেবো। এখানে ঘি নিয়েছি তিন চামচ, এটা দেশি ঘি নিয়েছি আমি। আর এই দেশি ঘি বানানোর লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। টমেটো নিয়েছি একটা, আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো আমি। চার মগজ নিয়েছি এক চামচ ছোট চামচের, চারটে শুকনো লঙ্কা, চারটে কাজু আর কিছু কিশমিশ, ছ সাতটা মতন কিশমিশ নিয়েছি। আমি প্রথমে আলুটাকে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। এবার এটাকে সামান্য একটু ভাপিয়ে নেবো বলতে সিটি দেবো না, সিটি দেওয়ার আগেই যখন প্রেশার কুকারে একটা শিনশিন আওয়াজ হবে তখনই আমি এটা অফ করে দেবো কুকারটা। গ্যাসটা আমি অফ করে দেবো আর কুকারের হ্যান্ডেলটা খুলে দেবো, কারণ সেদ্ধ হয়ে গেলে কিন্তু এরপরে যখন আবার আমি কষাবো তখন আলুগুলো গলে যেতে পারে। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি বড় চামচে দু চামচ তেল দিয়েছি আর দিলাম এক চামচ দেশি ঘি। আলুটা ভাজার সময় যদি ঘিটা দেওয়া হয় তেলের সাথে তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হয়, মানে আলুর মধ্যে কিন্তু খুব ভালো ফ্লেভারটা ঢুকে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটা ভাজা করব। আর আলু ভাজার সময় আমি কিন্তু ঢাকা দেবো না, কারণ যেহেতু আমি কড়াইতে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো ঢাকা দিয়ে দিলে আবার এটা বেশি সেদ্ধ হয়ে যাবে, গলে যেতে পারে। আপনারা গ্রেভি যেরকম চাইবেন সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনে কাজু কিশমিশ আর চার মগজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। আর মোটামুটি টোটাল প্রসেসটা আমি মিনিট তিনেক মতন করে নিচ্ছি। ব্যাস আলুগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলেই আরও একটু কড়াইতে আমি আরেকটুখানি তেল অ্যাড করছি। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম ফোড়নে, আর দিলাম তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এলাচটাকে আমি ফাটিয়ে দিলাম। আর গোটা গরম মশলা যদি আপনারা পছন্দ করেন, ফ্লেভারটা বেশি মানে স্ট্রং ফ্লেভারটা যদি আপনারা পছন্দ করেন তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই যে আমি পেস্টটা এখানে তৈরি করে নিয়েছি কাজু চার মগজের,
এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। ব্যাস কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটোগুলো। আমি এখানে একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের, আপনারা চাইলে টমেটোর বদলে টক দইও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা তেলে দেওয়ার পর কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসে, তো ওইটা কিন্তু খুব ভালো লাগবে এই আলুর দমে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এর সাথে। এবার মশলাটা আলুর সাথেই কষবো, যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দিয়ে দিচ্ছে আরও একটু লবণ, আর টমেটোটা পুরো গলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি এইভাবে কষিয়ে নেব পুরো মশলাটা। আবার একটু চালিয়ে নিতে হবে খুন্তিটা, যাতে নিচ থেকে না পুড়ে যায় মশলাটা। টমেটোগুলো কিন্তু মোটামুটি গলে গেছে, হ্যাঁ টমেটোগুলো একদম নরম হয়ে গেছে মোটামুটি। এইবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি এই পরিমাণ আলুর জন্য এই পেস্টটা একদম পারফেক্ট, কারণ এর থেকে বেশি যদি আমি কাজু বা চারমগজ দিই তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে গ্রেভিটা, একদম কাদা কাদা ব্যাপার এসে যাবে, ভালো লাগবে না। তাতে আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে, শুকনো অবস্থাতে বেশ কয়েক মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা, যাতে খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। আর এবার আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। মশলাটা ঠিকঠাক কষানো হলে খুব ভালো ফ্লেভার কিন্তু আসছে, বোঝাই যাচ্ছে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি জল। জলটা আপনারা গ্রেভি যেরকম রাখতে চান সেই মতন দেবেন। ব্যাস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আলুর সাথে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। মিনিট দুয়েক
পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, আর বেশি শুকনো আমি করব না। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি দেশি ঘি। আমি এখন এক চামচ দিলাম ঘি, আর বাকি এক চামচ আমি নাবানোর পর ওপর থেকে ছড়িয়ে দেবো। জাস্ট হাফ মানে 30 সেকেন্ড মতন চাপা দিয়ে রেখেছিলাম গন্ধটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য। এবার নাবিয়ে নেব। ব্যাস রেডি। পুজো বাড়ির স্টাইলের কষা আলুরদম একদম রেডি, খিচুড়ি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশনের জন্য। এটা আপনারা এইভাবে অবশ্যই একবার বানান, আর আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।